আজকের এই ভিডিওটি কেউ যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অনেক মিস করবেন, কারণ কি ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ সি সঙ্গে গ্রুপ ডি পোস্টের জন্য 8 পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নতুন যে পোস্ট ইতিমধ্যে কিন্তু ডেট পাবলিশ হয়ে গেল। তো সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি ডেট, এরপরে অনলাইনে আবেদন করে দেখিয়ে দিব। এটা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাবেন সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ইনসিওর অনলাইন অ্যাপ্লিকেশন, সেই অনলাইন প্রসেসটিও এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। 17/4/2023 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তারপরে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই মাসের 22 তারিখে। এরপরে ডেট অফ রিটেন এক্সামিনেশন যেটা আপনাদের হবে সেটা কিন্তু 29/4/2023 তারিখে। এরপরে রিটেন টেস্ট এক্সামিনেশন যেটা আপনাদের হবে, ডেট অফ রিটেন টেস্ট এক্সামিনেশন যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে সেক্ষেত্রে দেখুন 30/4/2023 তারিখে আপনাদের কিন্তু যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু এখানে সম্পন্ন করা হচ্ছে। এবার আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন। তার আগে বলে রাখি এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সব প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করতে চলেছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে কী করে অনলাইনে আবেদনটি করবেন। প্রত্যেকটি জেলার নাম এখানে এক এক করে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবার একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন অনলাইনে আবেদন করার প্রসেস, ঠিক আছে। এখানে রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। যারা অনলাইনে আবেদন করবেন তাদের যে প্রিন্ট আউট সেটা কিন্তু এখান থেকে নিতে হবে। এরপরে যদি আপনারা ইনস্ট্রাকশন দেখতে চান এখানে আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এরপরে নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে বলে রাখি অনেকে বিএসকে করছেন, এটা কিন্তু বিএসকে রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে। আগে বলে দিচ্ছি এটা কিন্তু বিএসকে চাকরির কোনো রকম বিজ্ঞপ্তি নয়, এটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র আপনাদের গ্রাম পঞ্চায়েতের লেভেলের একটি কাজ গ্রুপ ডি এবং গ্রুপ সি। দেখুন যখন আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনটি করতে চান, মানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করে নেবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, আপনাদের সুবিধার্থে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে জাস্ট আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লাইড ফর, ঠিক আছে, পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কাজ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান, গ্রুপ ডি নাকি গ্রুপ সি। পরবর্তীতে দেখতে পাবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম যেটা হয় সেটা আপনারা বসাবেন, আপনার মাদার্স নেম আপনার মায়ের নাম বসাবেন, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এসসি এসটি ওবিসি যেটা হয় সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। এরপরে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা আপনারা ক্লিক করবেন। এ আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া এখানে অবশ্যই আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাবেন পার্সন উইথ ডিসএবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখানে ক্লিক করবেন, নইলে এখানে ক্লিক করবেন না। এরপরে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, আপনার কি বাংলা ভাষায় নলেজ রয়েছে, বাংলা এবং ইংলিশ ভাষায়, তো এখানে আপনারা রাইট করবেন, অবশ্যই রাইট করতে হবে দুটো ঘর, ঠিক আছে। যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কিন্তু বিচের যে মাঝখানে ঘরটি রয়েছে সেটাও ক্লিক করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনার পুরো ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দিই এজেশন এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার যেটা পার্সোনাল মোবাইল নাম্বার সেটা বসাবেন, ইমেল আইডি বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু বসাতে হবে, আর আধার কার্ড না বসালে কিন্তু অসুবিধা নেই কারণ কি এটি রেড মার্ক নেই। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা, ভিলেজ, ব্লক, আপনি কোন পোস্ট অফিসে বসবাস করছেন, সকল সমস্ত রকম বসাবেন। যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে আপনারা ডু করে দিতে পারেন বা রাইট করে দিলে অটোমেটিকলি এ সকল ফিল আপ হয়ে চলে আসবে। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন আপনি যে কোয়ালিফিকেশান রয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে বলা হয়েছে নর্মালি 8 পাস, যারা গ্রুপ ডি লেভেলে রিক্রুটমেন্টটি করবেন বা আবেদনটি করবেন সেক্ষেত্রে 8 পাস দেবেন। আপনার বোর্ডের নাম বা স্কুলের নাম দিতে পারেন। এরপরে আপনার কী কী সাবজেক্ট ছিল, কত মার্কসে পাস করেছেন, কত কোন সালে আপনি পাস করেছেন, এই সকল আপনাদের জাস্ট বসিয়ে দিতে হবে। এরপরে ফুল মার্ক অফ এক্সামিনেশন কত ছিল, টোটাল মার্ক অবটেন্ড আপনি কত পেয়েছেন সেটা এইভাবে করে বসিয়ে দেবেন। আর যারা বিএ পাস বা গ্র্যাজুয়েশন বা গ্রুপ সি লেভেলে আবেদন করবেন তারা মাধ্যমিক দিতে পারেন, উচ্চ মাধ্যমিক, এরপরে গ্র্যাজুয়েশন আছে, এরপরে আদার এনি স্যাটিসফাই, যদি আপনাদের আলাদা কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সে সকল এখানে অ্যাটাচ করে দিতে পারেন। যাদের নেই তারা কিন্তু 8 পাসেও আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাসেও আবেদন করতে পারবেন, এমনকি এইচএস পাসেও আবেদন করে নিতে পারছেন। দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই মাসের বা সেরা একটি চাকরির বিজ্ঞপ্তি আপনারা বলতে পারেন। এরপরে দেখুন এখানে আপলোড করতে বলা হয়েছে আপনার ফটো, এরপরে আপনার সিগনেচার দেখতে পাচ্ছেন, আর অবশেষে এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে, এটি জাস্ট আপনাদের ক্লিক করে দিয়ে এখানে হুবহু ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনাদের এই যে ফর্মটি রয়েছে এটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। আরেকবার বলছি এটা কিন্তু গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ চাকুরি বা গুরুত্বপূর্ণ চাকুরির বিজ্ঞপ্তি, ঠিক আছে, সকলে মিলে এটি আবেদন করে ফেলবেন। এবার আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি নোটিশটির মধ্যে কী কী বলা রয়েছে।
তো এবার আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি, যেটা সবার প্রথমে দেখিয়েছিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা কিন্তু এর দপ্তর থেকে নিয়োগটি করতে চলেছে, যার রিক্রুটমেন্ট মেমো নাম্বারও এখানে রয়েছে, রিক্রুটমেন্ট নোটিশও রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে যে দুই ধরনের পোস্ট রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, প্রত্যেকটির জন্য 18 থেকে 45 মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। এস সি এস টি আনরিজার্ভ হয়ে থাকলে এখানে বয়সের যে ছাড় 5 বছর এবং ওবিসিরা 3 বছর, সেই বয়সের ছাড়টি এখানে পাবেন। তো গ্রুপ সি লেভেল বলতে এখানে কোন রিক্রুটমেন্ট বোঝাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। এখানে দেখুন 10 ম্যাট্রিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। আর যদি আপনারা কেউ গ্রুপ ডি যেটা রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য, সেখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় সকলে আবেদন করে নিতে পারবেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই রিক্রুটমেন্টটি অলরেডি বেরিয়ে এসছে। এবার আপনারা যদি কেউ বাইরের জেলায় বসবাস করে আছেন, সেক্ষেত্রে আপনাদের জেলার নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কিন্তু যখনই আপনাদের জেলায় প্রকাশিত হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এটি আপাতত প্রকাশিত হয়েছে আপনাদের নিকটবর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে। তো বন্ধুগণ, আপনারা যারা কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছেন, যাদের মা বোনরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই আবেদনটি করে নিতে পারবেন। তো তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এ ছিল আজকের এই ভিডিও, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।